কয়েকটা টপ আর উপরে নিয়ে যাব না, এই টপটি উপরে নিয়ে যাব না, এটা থাকবে, মানে এটা দোতলা বারান্দা বাগানে থাকবে। নয়নতারা নিয়ে যাব সবগুলোই, জেট প্ল্যান্ট নিয়ে যাব, তবে জেট প্ল্যান্টটাকে একটু ছাড়তে হবে। স্নেক প্ল্যান্ট নিয়ে যাব, এইটা নিয়ে যাব না, তুলসী গাছগুলো সব নিয়ে যাব, বেলি গাছটা নিয়ে যাব না, বেলি ফুলের গাছটা। মোটামুটি খানকুড়ি টপ আমি উপরে নিয়ে যাব, বাদ বাকিগুলো নিয়ে যাব না। আর এই যে এটা হচ্ছে আমাদের দারচিনি গাছের থেকে যে পাতাগুলো হয়, সেই দারচিনি গাছের পাতা এগুলো, এগুলো কিন্তু তেজপাতা নয়। হ্যাঁ, তো তেজপাতার মতো করেই এগুলোকে আমরা ব্যবহার করি, হুবহু তেজপাতার মতোই ফ্লেভার আসে। নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, আমি ভালো আছি। আজকে আমার ব্লগ শুরু করতে পরপর কয়েকদিনের মতো দেরি হয়ে গেল, অনেকটা দেরি হয়ে গেল, তো বিকেল হয়ে গেছে এখন প্রায়। কিন্তু আজকের দিনে দুপুরে টিউশন ছিল, কিন্তু ম্যাম টিউশন আজকে পড়াচ্ছেন না। যদি টিউশনটা থাকতো তাহলে বাড়িতে যাই চলুক না কেন, আমাকে তাড়াতাড়ি চান টান করে নিয়ে মেয়েকে নিয়ে বেরোতেই হতো, কিন্তু ম্যাম আজকে পড়ানোটা বাতিল করে দিয়েছেন। আর টুপুরকে সকালবেলায় উঠে আমি আগের দিনের ব্লগেতে বলেছিলাম যে মনটা বিক্ষিপ্ত ছিল, তো টুপুরকে আমি বুঝিয়েছি যে আজকে তুমি যেও না, কারণ আমি সরাসরি নাই বলেছি। আমি সচরাচর ও যেখানে যেতে চায় বা সেগুলোতে না করতে চাই না, কিন্তু এ যাত্রা আমাকে না করতে হয়েছে, কারণ ওকেও ব্যাপারটাকে বুঝিয়েছি। মানে প্রথম দিকে যখন না করেছিলাম রেগে গেছিলো, তখন আমিও বকেছিলাম, কিন্তু তার পরবর্তীকালে আমি ওকে বোঝালাম যে দেখো বাবু কেন না করছি। তো ঠান্ডা মাথায় ব্যাপারটা বুঝলো যে তুমি যেখানে যাচ্ছ আমরা কিছু জানি না, আমাদের কাছে সমাজসেবা করাটা খুব জরুরি, আমরা নিজেরাও সেটা মানি, সামগ্রিকভাবে বিকাশটা সম্পূর্ণ হয়। কিন্তু মা তুমি তো এখনও ছোটো, তুমি কোথায় যাচ্ছ, কার সাথে যাচ্ছ, কখন ফিরবে, কীভাবে যাবে, সমস্ত ইনফরমেশনগুলো আমাদের কাছে থাকতে হবে। মানে এটা উপায় নেই আসলে, তুমি এখনও ছোটো, 13-14 বছরের বাচ্চা, মানে 14-15 বছরের একটা মেয়ে তুমি এখন, এত বড় হয়ে যাওনি, পৃথিবীর সব কিছু বুঝে যাওনি, সেই ইনফরমেশনগুলো যখন আমাদের কাছে কিছুই নেই, তুমিও যখন উত্তরটা জানো না। এটা ঘটনা যে যাবে একজন বন্ধুর মায়ের সাথে, কিন্তু সেই মায়ের সাথে তো আমাদের কোনো কথা হয়নি। হ্যাঁ, আর ওর সাথেও সরাসরি কথা হয়নি, ওর কার সাথে কথা হয়েছে না, ওর এক বন্ধুর সাথে কথা হয়েছে। তো নিমন্ত্রণকর্তা তিনি ওকে বলেছেন আর ওর সঙ্গে সঙ্গে হ্যাঁ করে দিয়েছে। আমি বলেছিলাম বাবা মায়ের সাথে একটু কথা বলতে হবে, তো আমরা তো কখনো তোমাকে না বলি না, যদি তুমি আমাদের বলতে তাহলে আমরাই তোমাকে যাওয়া এবং আসার ব্যবস্থাটা করে দিতাম, লাঞ্চ প্রোভাইড করবে কি না কিছুই জানি না, কিছুই না, এরকম এত ধোঁয়াশার মধ্যে বাবু তোমাকে আমরা ফেলে দিতে পারি না, তুমি যতই হোক আমরা তোমাকে নিয়ে খুব কনসার্ন, সেই জন্যই এটা করেছি, তুমি আমাদেরকে ভুল বুঝো না। তো তারপরে ব্যাপারটা খুব স্বাভাবিক হয়ে গেছে, তুই একটু রাগারাগি হয়ে গিয়েছিল আমার সাথে। আমি বললাম যেটা যে জায়গায় তুই যাচ্ছিস আমি যখন সেটা জানি না, তুই কোথায় যাবি, লায়ন্স ক্লাবে যাবি, লায়ন্স ক্লাব তো আমাদের বাড়ির পাশে নয়, কীভাবে যাবি, কখন যাবি, কখন ফিরবি, হ্যাঁ টিউশনটা অ্যাটেন্ড করতে পারবি কি না, মানে আজকে যেটা সেইটা ছিল, কিচ্ছু যখন জানি না, আমার যখন ব্যাপারটা পুরোটাই আমার কাছে ধোঁয়াটা, তোমাকে তখন আমি বাড়ি থেকে একটি ঠ্যাং বেরোতে দেবো না, এটা আমি রাগ করে তখন বলেছিলাম। তো যাই হোক, তখন ব্যাপার মিটে গেছে, আবারও বলছি। তো তারপরে আরও অনেক কিছুই ঘটেছে, যার ফলে আমি আজকে একটা সময় ভেবেছিলাম ধূপ তেরি কাট, আজকে আর ব্লগ করবোই না, এক একদিন হয়তো দিনটা ভালো যায় না, সে ব্লগ করবোই না। তো তারপরে দেখলাম যে না, সেই সমস্যাটাও মিটলো, এবং সেটাও অবশ্যই আমি মেটালাম, কারণ আমার বর, আমার শ্বশুরমশাই দুজন সবারই একবারে মাথাটা একবারে প্রচণ্ড পরিমাণে গরম, তা ঠান্ডা মাথায় কোনো কাজ বা কোনো কথা তারা কেউই বলতে পারছে না, সুতরাং আমি দেখলাম যে ব্যাপারটাতে আমাকেই পড়তে হবে। তো এই একটু আগে পর্যন্ত সেটা নিয়েই কথোপকথন হলো, হয়েছে সেটা হচ্ছে আমার শ্বশুরমশাই যেহেতু আমাদের কোনো কিছু না জানিয়ে সমস্ত কাজগুলো করছেন, তো উনি আবার একটা মেজর ডিসিশন নিচ্ছিলেন, সেটা হচ্ছে, এবং সেটার সম্পর্কে তিনি কাজ করা শুরু করে দিয়েছে, আমাদের যে গ্যারেজ আছে, গ্যারেজের যে দেওয়ালটা সেটা তিনি পুরোটা ভেঙে আমাদের দোতলায় যে এন্ট্রি করবার যে রাস্তাটা, এন্ট্রি এক্সিটের যে রাস্তাটা, মোটা মধ্যে কথা দোতলায় যাতায়াতের যে রাস্তাটা, সেটার সাথে উনি গ্যারেজটাকে পুরো অ্যাটাচ করে দেবেন, অর্থাৎ দুটো তো পাশাপাশি, উনি ওই দেওয়ালটা ভেঙে পুরোটাই গ্যারেজ করে দেবেন, এবং যে আমাদের সিঁড়ির দিকের যে দরজাটা সেই দরজাটাকে উনি নিয়ে যাবেন একদম সামনের দিকে। তো সেক্ষেত্রে বুম্বা দাদার আপত্তি তথা আমারও যথেষ্ট পরিমাণ আপত্তি, ওনার বক্তব্য যে আমাদের দোতলায় বেরোনো এবং ঢোকা দুটোই হবে গ্যারেজ দিয়ে। তো সেক্ষেত্রে বুম্বাদা সত্যি আপত্তি করেছে, এবং আমিও বললাম যে আমাদের এমনিতেই সিঁড়িতে এতটুকু আলো ঢুকে না, আপনি এটা যদি করে দেন তাহলে পুরো মানে বাইরে ঠাটা করছে রোদ্দুর, কিন্তু ভেতরে কিন্তু নিকষ অন্ধকার মাঝরাত্র, সেটাও যেমন একটা ব্যাপার, তাছাড়াও পরবর্তীকালে কী হবে কী বৃত্তান্ত এসবগুলো নিয়েও না অনেক রকমের কথোপকথন। তো সেটা আমি ঠান্ডা মাথায় আমার শ্বশুরমশাইকে আজকে বললাম যে দেখুন এটা প্লিজ করবেন না, প্লিজ এটা আপনাকে, আপনি বাইরে যা কিছু করছেন করুন, কিন্তু এটা করবেন না, এই কাজটা কিন্তু এখন প্রয়োজন না। আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে ওনার না এখন কিছু করার নেই, জানেন তো, মানে শারীরিকভাবে উনি এতটাও শক্ত সমর্থ নেই যে উনি বাইরে গিয়ে কোনো কিছু, কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা কোনো মেন্টাল অ্যাক্টিভিটিতে উনি থাকতে পারবেন। ওনার যাবতীয় এনার্জি যা কিছু সব কিছু না কেন্দ্র করছে হচ্ছে এই বাড়িটাকে নিয়ে। হ্যাঁ, কাজেই উনি এত কিছু মানে এখনও পর্যন্ত মাথা চলছে, শুধু শরীরটাই ঠিকঠাক চলছে না, কিন্তু সেসবগুলো উনি কোথায় বার করবেন, ওই যে
সেই জন্য তিনি এই এই দেওয়াল ভাঙো ওই দেওয়াল করো এই করে করে বাড়ির ভেতরের যে মানে লোকগুলো আছে তাদের যে মানে অসুবিধে হয়ে যাচ্ছে অনেক সময় সেটা উনি বুঝতে চাইছেন না, এইটাই হয়ে যাচ্ছে সমস্যা। ওনার জায়গাটাকে অস্বীকার করছি না, কিন্তু আমাদের জায়গাটাকেও তো আমরা অস্বীকার করতে পারি না, তাই না? তো আসল কথাটা এটাই যে এককালে এত পরিশ্রম করেছেন, এত পরিশ্রমী ছিলেন, জীবনে এত কিছু অ্যাচিভ করেছেন, কিন্তু সেই একটা মানুষ এখন শারীরিকভাবে আর ততটা সক্ষম না থাকলেও মাথাটা ঠিক আগের মতোই দৌড়ে, এইটাই হয়ে গেছে মুশকিল। কি ব্যালেন্স করেই চলতে হবে, এবং ছেলের ব্যালেন্সের এখন ভারী বয়ে গেছে, ছেলে এখন বাবার সাথে ভীষণ রাগারাগি চলছে, বাবারও ভারী বয়ে গেছে, তিনিও এখন ফোর রাগারাগি করছে, কিন্তু মাঝখানে যেহেতু আমি আছি, শাশুড়িমা থাকলে তিনি যে কাজটা করতেন এখন আমি চেষ্টা করছি সেই কাজটি করা, এবং দেখছি আজকের ব্যাপারটা মোটামুটি ঠান্ডা হলো, শান্ত হলো, তারপরে এসে আমি ভিডিও অন করলাম। এখন কিন্তু দিনের বেলায়, কিন্তু দেখুন এখনও এখানে কোনো আলো নেই, এই যে নিচে একটুখানি আলো যাচ্ছে সেইখানটাতে একটুখানি আলো পাওয়া যাচ্ছে, এই যে এই যে বাইরে আলো। বাবা যেটা চাইছেন এই যে দেওয়াল আজকে ভাঙাও শুরু হয়ে গিয়েছিল, উনি এই যে দেওয়ালটা যেটা আমাদের গ্যারাজের দেওয়াল এটা উনি ভেঙে দিতে চেয়ে এই দিক থেকে গাঁথনিটা করে দিতে চেয়েছিলেন, এই যে দরজাটা এটা উনি নিয়ে আসতে চেয়েছিলেন এইখানটাতে এই জায়গাটাতে, তার মানে বুঝতে পারছেন তো যে কী মুশকিলটা হয়ে যেত। এমনিতেই অন্ধকার, ওইখানে যেটুকু আলো পাওয়া যায় সেটুকুও পাওয়া যেত না, একদম ঘুটঘুটে অন্ধকার। যেহেতু একটা ওই গাড়ি কেনার কথা ভাবছেন আর কি অনেকদিন থেকেই, তো সেটার জন্য এই গ্যারেজ দিয়ে এটা অল্টো গাড়িটা ঢোকে, এর থেকে একটু বড় গাড়ি হলে একটু ডিফিকাল্ট হয়ে যায় ঢোকা, তো পরবর্তীকালে পরিকল্পনা হচ্ছে পুরোটাই গ্যারেজের দেওয়াল হয়ে যাবে, মানে দরজা হয়ে যাবে সরি, এবং আমাদের বেরোনোটা এই এই দরজা দিয়েই হবে আর কি। সেক্ষেত্রে এই দরজাটা বেড়ে গেলে যেটা হবে, তো এই যে স্কুল গেট যেটা হয় না, যে মানে আমরা যেটা স্কুলে বাংলা মিডিয়াম স্কুলে বা ইংরেজি মিডিয়াম স্কুলেও যে দেওয়ালে দরজার মধ্যেও আবার একটা দরজা থাকে, উনি ওনার বক্তব্য যে ওই রকম একটা দরজা করে দিয়ে আমাদের দোতলায় বেরোনো এবং ঢোকার একটা বন্দোবস্ত হবে। তো এই জায়গাটাতে হচ্ছে আমাদের সুতীব্র আপত্তি, আমরা চেয়েছি যে না আমাদের দোতলা থেকে একতলায় ওঠা নামার আলাদা একটা এন্ট্রি বা এক্সিট প্রয়োজন, কারণ কেউ জানে না ভবিষ্যতে কী হবে। আমাদের একটিমাত্র সন্তান টুকুর যখন এই যে দেখুন পুরো খোদা হয়ে গেছিলো, টুকুর যখন বাইরে চলে যাবে তখন আমরা সারা জীবনের জন্য কোথায় পুরো বাড়ি নিয়ে থাকবো এরকম কোনো মানে নিশ্চয়তা নেই, তো সত্যিই তো নেই। আমরা একতলা ভাড়া দিয়ে দিতেই পারি, কিন্তু সেক্ষেত্রে যদি আমরা একতলা ভাড়া দিই তাহলে ঠিক আছে, কিন্তু যদি দোতলা ভাড়া দিই তাহলে দোতলার ভাড়া টেরা বা আমরাই বা কোথা দিয়ে বেরোবো? গ্যারেজটা তো কখনো কোনো বাড়ির সদর হতে পারে না, তাই না? আমরা একটা লোকজন আসলে কি গ্যারেজ খুলে বলবো আসুন, সেটা তো হতে পারে না। তো আর এখন দেখুন এমন নয় যে জায়গা নেই, ঠিক পাশে একটা ইয়েতে এখান থেকে বোধহয় দেখাও যাবে, এই যে লিখে রেখেছে, এটা তো দেখাতে পাচ্ছি না, এরা লিখে রেখেছে যে গ্যারেজ ফর সেল। তো ঠিক আছে সেটা না হয় নাই বহল, এখানে যেহেতু আমাদের একটা ফ্ল্যাট আছে, আমরা যদি নিচে একটা গ্যারেজ কিনে নিই তাহলে আমাদের ফ্ল্যাট এবং গ্যারেজ একসাথে হয়ে যাবে, সেটাও যেমন একটা অপশান, কিন্তু হ্যাঁ ওটা করলে অনেক বেশি খরচ হবে। পাশে যেহেতু একটা জায়গা আছে এবং আমাদের উল্টো দিকে মানে ওই ট্রান্সফরমারটা, তার পাশে ওই সবসময় নোংরা ফেলার একটা অসুবিধা আছে। আমাদের কিন্তু বিভিন্ন জনেরা বলেছিলো যে তোমরা ওই জায়গাটাতে যদি একটা দেওয়ালটা ভেঙে ওই জায়গাটা যদি একটা গ্যারাজ করে নাও তাহলে তোমাদের গাড়ি বের করতে ঢুকতে হবে, সেহেতু ওই জায়গাটা কিন্তু তোমরা যদি ব্যবহার্য করে নাও এরকম স্ল্যাপ ট্যাপ দিয়ে তাহলে ওই কিন্তু নোংরা ফেলাটা কিন্তু বন্ধ হয়ে যাবে। কিন্তু আমার সব সমস্যাও তাতে রাজি নয়, বোম্বাদাও তাতে রাজি নয়, গ্যারেজ ফর সেল যেটা একটা গ্যারেজ কিন্তু বোম্বাদা রাজি নয়, ঠিক আছে এইটা আমি মানছি, এটা অনেক বেশি টাকা চাইছে, অনেক বেশি চাইছে, কিন্তু ওটা তো করাই যেতে পারে। হ্যাঁ কিন্তু আমার শ্বশুর মশার ইচ্ছা হচ্ছে এইটাকে ভেঙে এই অবধি নিয়ে আসা, এটাতে আমাদের আর কি সারাটা দিন আজকে লেগে গেল, সারাটা দিন। তো যাই হোক আলটিমেটলি উনি নিরস্ত হয়েছেন, ক্ষান্ত হয়েছেন, ঠান্ডা মাথায় বুঝিয়ে ভালোবেসে বুঝিয়ে ওনাকে ক্ষান্ত করা হয়েছে। আসল কথাটা দোষ কিছু দেওয়া নেই বন্ধুরা, জানেন তো একটা মানুষ এককালে এত অ্যাক্টিভ ছিল, হঠাৎ করে তার এখন কিছু আর বলা নেই, ও বা একটা ইয়ে যাচ্ছে, ঠাকুর যাচ্ছে, মানুষ একটা তো ওই আর কি যেটা বলছিলাম যে একটা মানুষ এককালে এত অ্যাক্টিভ ছিলেন, উনি এখন আর আগের মতো অত অ্যাক্টিভ নেই, কিন্তু ওনার সমস্ত কিছু এই বাড়িটাকে কেন্দ্র করে ঘুরছে, এটাই হয়ে গেছে মুশকিল। যার ফলে কী করবো কী করবো কী করবো সারাক্ষণ খুচ 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 খুচ, আর এই জায়গা ভাঙো ওই জায়গাটা এটা করো, এই এখন এই সমস্ত মানুষকে হ্যান্ডেল করা মেজাজ দিয়ে কোনো লাভ নেই, কেবলমাত্র ঠান্ডা মাথায় ভালোবেসে। সংসার যে কী জটিল জায়গা সে সংসার করতে গিয়ে বুঝতে পারছি। আমার মেজোমামা তো সন্ন্যাস নিয়েছিলেন, তিনি গৌড়ীয় মঠের কেন্দ্রাতে বেশ কয়েকটা মঠের প্রধান ছিলেন, এবং তখন আমি দেখেছি ওনার গৃহী নয় বটে কিন্তু ওদেরও সংসার আছে,
এবং ওই সংসারেও ঠিক এই সংসারের মতোই মান অভিমান সবই আছে। এবং মেজোমামা কি ইন্টেলিজেন্ট ছিলেন, কি চমৎকার সব কিছু হ্যান্ডেল করতেন। একটা জয়েন্ট ফ্যামিলির যে হেড হয় তার যদি বুদ্ধিমত্তা না থাকে তাহলে কোনোভাবেই সংসার জয়েন্ট থাকে না। কতজনের কত বড় বড় সংসার থাকে, আর আমার তো এই মাত্র কয়েকটা মেম্বার, তাতেই মাঝে মাঝে হিমশিম খেয়ে যাই। একটা সময় মনে হতো সংসার করা খুব সহজ, এখন বুঝি চাকরি করা সংসার করার থেকে অনেক সোজা। তবে চাকরিরত বা চাকরিরতাদের পক্ষে সেই জিনিসটা কঠিন হয়ে যায় যখন তারা ঘরও সামলান এবং বাইরেও সামলান, কারণ চাকরি ক্ষেত্রটাও আর একটা সংসারই তো বটে। তবে সব ক্ষেত্রেই ওই একটা কথা আছে না, যারা ফাঁকিবাজ তারাই ভালো থাকে, তাদের ফাঁকিবাজ ছাড়া আর তেমন কোনো বদনাম নেই। এটাও একটা স্কিল বটে, ডেভেলপ করতে পারি কি না দেখি। গেল বৃহস্পতিবারের পুজো, 1 ঘন্টার উপর লাগলো আজকে, আর ওই সন্ধ্যাবেলা করতে হয় পুজোটা, কয়েকদিন পরপর 2 সপ্তাহ তো দিনে দিনে করে ফেলেছিলাম। দুপুরে টিউশন ছিল প্লাস আরও কী কী যেন ছিল মনে পড়ছে না। তো আজকে যাই হোক, সবসময় ইচ্ছা অনুযায়ী বা পারিবারিক প্রথা অনুযায়ী সন্ধ্যাবেলাতেই করব। আজকে প্রায় শেষের দিকে চলে এসেছি জন্য কিছু এক্সারসাইজ দেখালাম, 45 মিনিট এক্সারসাইজ তো মোটেই নয়, হার্ডলি 2 মিনিট, ওই 2-1টা এক্সারসাইজ আর কি, মানে গুনে গুনে আর কি, কারণ আমার এই চেহারায় অনেকেই এক্সারসাইজ দেখতে পছন্দ করছেন না। আমি নিজে দেখাতে পছন্দ করি বটে, কিন্তু ঠিক আছে, আপনাদের দৃষ্টিকেও আমি অস্বীকার করছি না। আমি যখন আরেকটু ছিপছিপে হয়ে যাব তখন আশা করছি আমি নিজেও এই এই জিনিসগুলো আরও সুন্দরভাবে বা সুচারুভাবে উপস্থাপনা করতে পারবো এবং আপনাদেরও দেখতে ভালো লাগবে আশা করছি। তো কিন্তু যেহেতু একদম শেষে পৌঁছে গিয়েছি, সেহেতু অনেকেই প্রশ্ন করছেন যে যেহেতু আমি দেখাচ্ছি না সেহেতু আদৌ কি বিষয়টা আমি করছি, কিছুটা সেই জন্যই আজকে আমি সামান্য কয়েকটি এক্সারসাইজ দেখালাম। কিন্তু এটাও ঘটনা যে লড়াইটা আমার নিজের, একটা অত্যন্ত স্ফীত চেহারা থেকে যখন আমি একটু সরু চেহারায় আসব সে লড়াইটা অবশ্যই আমার নিজের। অনেকেই আছেন আমার এই লড়াইয়ে সব সামিল হতে চাননি, 60 ভাগ মানুষই চাননি, অনেকেই চেয়েছেন যারা 40 ভাগ মানুষ তারা চেয়েছেন, তাদের জন্য নিশ্চয় আমি ব্লগ করব, যে 40 ভাগ মানুষ যখন আমার ছিপছিপে চেহারাটা হয়ে যাবে তখন। রেকর্ড আমি অনেক কিছুই করে রেখেছি বন্ধুরা, আমার তখন ওই ট্রান্সফরমেশন ব্লগটা যদি আসে, কবে আসবে আমি জানি না, কিন্তু ট্রান্সফরমেশন ব্লগ যেদিন আসবে সেদিন সেই পুরনো দৃশ্যগুলোও অবশ্যই আপনাদেরকে দেখাবো। আপনাদের অনেকের মতোই আমিও চাই যে সেই ট্রান্সফরমেশন ভিডিওটা তাড়াতাড়ি আসুক, কিন্তু যেহেতু আমার থাইরয়েড আছে সেহেতু আমার গতিটা একটু স্লো, মানে আমার ওজন কমার গতিটা, তো ঠিক আছে কিছু করার নেই, এক একজনের এক এক রকমই হবে, সেটাই স্বাভাবিক, এটাও একটা অভিজ্ঞতা, আপনাদের দেখাও একটা অভিজ্ঞতা বটে। তো যাই হোক, অর্জুন ছালটাকে এখন আমি একটু ফুটিয়ে নেব, যেহেতু আমার ঠাকুরদাদা বলতেন অর্জুন ছাল ঠান্ডা খেলে বেশি ভালো হয়, সেজন্য কালকে সকালবেলায় জলখাবার খাওয়ার পর যেহেতু রাত্রে আমি ওটাকে ফুটিয়ে চাটা বানিয়ে ঢেকে রেখে দেব। তো এখন রান্নাঘরটা ক্লিন করে নিই। রান্নাঘর একদম একদম ক্লিন করে ফেলেছি, অন্যদিন যে কাজটা সবার শেষে করি আজকে সেটা আগেই করে ফেলেছি, কারণ সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আমি একটা জিনিস রান্না করতে করতে রান্নাঘরে রান্নাঘরে কাজ করতে করতে মনে পড়লো, আমি ওয়াশিং মেশিনে কাপড় দিয়েছি, কাপড়গুলো মেলিনি, আজকে আমাদের মামুন রানী আসেননি, বাবা পুরো অন্ধকার হয়ে গেল, সুতরাং এখন আমি যাই কাপড়গুলোকে মেলি সকালবেলায়। এখন তো ওরা পিছন দিকে এগুলো কাজ করছে, ধুলো উড়বে না, যার ফলে ওটাকে বাইরে বার করে দিয়েছি এবং সকালবেলা পুবের আলোয় দিব্যি শুকিয়ে যাবে পুবের রোদ্দুরে। চলুন আর এক রাউন্ড একটু ঝড় তুলে কাজ করে ফেলি, আমার এটা দেখতে বড্ড ভালো লাগে, নিজেকে দেখতেই বেশ ভালো লাগে। এই দ্রুতগতিতে যদি সত্যি সত্যি কাজ করতে পারতাম তাহলে এইসব এক্সারসাইজ ডায়েট কোথায় যেত, কাজ করে করেই না ওজন কমিয়ে ফেলতাম। কিন্তু হ্যাঁ, প্রায় কত গুণ, 20 গুণ স্পিডে দেখাচ্ছি এটা। আর জামাকাপড় হয়েওছে বটে আজকে, একবারে যদিও কেচে ফেলেছি, কারণ রোজের রোজ জামাকাপড় যেগুলো প্রত্যেক দিন তো আমার 3-4টে করে নাইটি ছাড়া পড়ে, কারণ চান করা হয়ে যায় এখন প্রায় 3 বার করে জানেন তো, কারণ এই গরম এক্সারসাইজ করলে বড্ড চিটপিটে হয়ে যায় গাটা, রাত্রেবেলাও গা ধুতে হয়, তাছাড়াও যাই হোক সেগুলো পরে হয়তো বা বলবো। তো এখন এই যে 4-5 বার করে খালি ওয়াশিং মেশিনের সামনে যাচ্ছি, জিনিসপত্র বার করছি আর মেলছি, এই জিনিসটা কালকে অক্ষত থাকলে হয়, মানে এই স্ট্যান্ডটা এমনিতেই হয়ে গেছে পুরনো, তো একটু নড়বড় নড়বড় করছে, আমাকে নতুন একটা স্ট্যান্ডের ব্যবস্থা কবে করতে হয় দেখি, যতদিন চলছে চলুক আর কি, কিন্তু আজকে বেচারার ওপর একটু চাপ পড়লো। দেখি কালকে সকালে যদি সবটুকু না শুকোয় তাহলে ছাদে দিয়ে আসবো, তবে মনে হচ্ছে যা ওয়েদার যা গরম, এত টান পড়ছে না যে শুকিয়ে হয়তো বা যাবে, আর ওয়াশিং মেশিনে কাচা তো এমনিতেই আধ শুকনো হয়ে আছে। তো 2 দিন আমরা জামাকাপড়, মানে আমি জামাকাপড়গুলো গোছাইনি, কি পরিমাণ হয়ে গেছে একবারে স্তূপ, এটা না করলে বড্ড অস্বস্তি হচ্ছে বটে। তো খুব সে আবার ঝড় তুলে ফেললাম,
এটা বোধহয় 30 গুণ স্পিডে করে ফেলেছি। 15 মিনিটের কাজ, যেটা মানে 15 মিনিট ধরে রেকর্ড হয়েছে, সেটা আপনাদের সামনে এলো কয়েক সেকেন্ড, তার মধ্যেই কাজ শেষ। কাটা উল্টোপাল্টা দেখে বড় অস্বস্তি হচ্ছিল, সেটা পরে নিয়ে মনে হচ্ছে অনেক শান্তি। আর একটা ভালো খবর হচ্ছে, আমার শ্বশুরমশাই আর আমার বরের সন্ধি হয়ে গেছে। তারা সন্ধ্যাবেলাতে এক বাটিতে মুড়ি চুড়ি সব খেয়েছে, মানে যেটা হয়ে থাকে আর কি, প্রায় দিনেরই ঘটনা। আর একটা সিদ্ধান্ত হয়েছে যে এখন কেউই গাড়ি কিনবে না। তো ওই টুপুরে 12 হয়ে যাওয়ার পরে টুপুর কোন দিকে যাচ্ছে বা কী বৃত্তান্ত সেটা একটুখানি আমরা বুঝে নিই, তারপরে দেখা যাক কী হয় না হয়, আর তারপরে সিদ্ধান্ত হবে যে গ্যারেজটা কোথায়। এটাই আপাতত, মানে ওই বাইরে হবে না বাইরে কোথাও কেনা হবে সেটা পরের ডিসিশন হবে, এখন আপাতত না। তো যাই হোক, এখন একটু কানে হেডফোন লাগে, একটু চোর কি পাক করে নিই, কথাটা কেন আটকে যাচ্ছে। তারপরে ওই একটা ড্রিঙ্ক খাই, যেটা রাত্রেবেলায় খেয়ে শোবার আগে খেতে হয় সেটা খাবো, তারপর গায়ে একটু জল দেবো, দিয়ে শুয়ে পড়বো। ঘেমে লাটপাত লাটপাত হয়ে গেছে, বাপ রে বাপ। এরপরে ওই ড্রিঙ্কটা নেবো, তারপর গায়ে একটু জল, এইভাবে থাকলে না গায়ে জল না দিয়ে কোনোভাবেই শোয়া যাবে না, শুলেও চিটপিট চিটপিট করবে। সেই জন্য এখন আমার এমন একটা অবস্থা দাঁড়িয়েছে যে আমি এখন দিনে 3 বার প্রায় চান করছি, জানেন। সকালবেলা উঠে যেন এক্সারসাইজ করি, সেটা এক্সারসাইজ পরে একবার গায়ে জল দিই, চান না হলেও মাথা ভেজাই না, কোনো কোনো দিনবার ভেজাই হোক। তারপর পুজো করবার আগে তো প্রপার চান করি, তারপর আবার ইচ্ছে রাত্রে শোয়ার আগে আর একবার একটু করতেই হয়। তো ভাবতে ভাবতে বা দেখতে দেখতে দেখুন, আজকে 74তম দিন প্রায় কেটে যেতে চলেছে, এখন বাজে প্রায় 11:30, আর আধ ঘন্টা পরেই আমি 75তম দিনে পৌঁছে যাব। 75তম দিনটাকেও পার করতে হবে, তবে 75 হার্ট কমপ্লিট হবে, ভাবাই যায় না, বাপরে বাপ। তবে এই জিনিসটা যেটা হলো সেটাতে আমার এই একটা জায়গা থেকে আমি নিজে নিজেই বুঝতে পারছি যে পুরো জার্নিটা না আমার একার নয়, পুরো জার্নিটাতে কেউ একজন আমার শক্ত করে হাতটা ধরেছিল, এটা আমি কাউকে বোঝাতে পারবো না। এটা একদম আমার ব্যক্তিগত উপলব্ধি। আমার কত দিন গেছে, কত সময় গেছে যখন আমার মনে হয়েছে যে আমি ছেড়ে দেবো, আমি পারবো না, কিন্তু কী করে যেন দিনটা ঠিক কাটিয়ে ফেলেছি, পাঁচটা চ্যালেঞ্জ রক্ষা করেও কাটিয়ে ফেলেছি। এগুলো না যারা উপলব্ধি করবেন না বা করেননি তাদের কাছে গল্প কথা মনে হবে, কিন্তু যারা উপলব্ধি করেছি আমরা, আমি অন্তত বলতে পারি এই জার্নিটাতে আমি যদি বলি এটা আমি করেছি, এটা কখনোই ভীষণভাবে অন্যায়। আমাকে দিয়ে একজন করিয়েছেন যার ফটো প্রত্যেক দিন 75 হার্ট চ্যালেঞ্জের যতদিন চলবে একদম সামনে থাকে। আমি তার নাম করেই নৌকাটা ভাসিয়েছিলাম, বলেছিলাম তীরে যাতে ভেড়ে তুমি খেয়াল রেখো, এমনভাবে খেয়াল রেখেছেন 75 হার্ট প্রায় শেষ হতে চললো, নোংর করতে চলেছি এখন বুঝতে পারছি। আবারও বলছি এই উপলব্ধি আমি কাউকে বোঝাতে পারবো না, তবে এটুকুও বলছি যে 75 হারটা যদি পূরণ করে ফেলতে পারি তাহলে, মানে কালকের দিনটাও যেহেতু পুরো দিনটাই রয়েছে, সেহেতু এখনও অধিক প্রত্যয়ের জায়গায় আমি নেই, খুব কাছাকাছি চলে এসেছি এইটুকু বলতে পারি, কিন্তু যেহেতু সম্পূর্ণ করিনি সেহেতু অধিক প্রত্যয় দেখাতে পারছি না। সেজন্য যদি শব্দটি ব্যবহার করছি, যদি সম্পূর্ণ করে ফেলতে পারি তাহলে, ইনফ্যাক্ট আমি সেটা এখনও বুঝতে পারছি যে আমি না এটা যখন কমপ্লিট করতে পেরেছি, এছাড়াও যদি আরও অনেক কঠিন চ্যালেঞ্জ আসে, বজরঙ্গলির ভরসায় নৌকাটা ভাসিয়েই দেবো, তিনি আবার ঠিক আমার নৌকাটাকে নোঙর করিয়েই দেবেন। আমার একটা মস্ত কনফিডেন্স বিল্ড হচ্ছে, আমি বুঝতে পারছি 50তম দিনটা যেদিন থেকে পেরিয়ে গেছে আমি জানি না আমার মধ্যে কী চেঞ্জ এসেছে। আমি খুব প্রত্যয়ী অনুভব করছি, আমি খুব আত্মবিশ্বাসী অনুভব করছি, মনে হচ্ছে যে আমি পারবো অনেক কিছুই, যেগুলো এতদিন পর্যন্ত মনে হতো যে না এটা আমি পারবো না, আমার মনে হচ্ছে এটা এবার আমি পারবো। সব থেকে কঠিনটা ছিল হচ্ছে আমার পক্ষে এই 5টি নিয়মের মধ্যে, সেটা হচ্ছে নো চিট মিল। কারণ বাইরে বেরিয়ে আমি যে খুব একটা বেশি কিছু খাবো এমনটা নয়, কিন্তু একেবারে কিছুই খেতে পারবো না, এটা যেই মুহূর্তে মনের ভেতর বসে গেছে সঙ্গে সঙ্গে না মানে ওই একটা জিনিস শুরু হয়েছিল। কিন্তু 75তম দিনে দাঁড়িয়ে বলতে পারি দাঁতে একটা বাইরের খাবার কিচ্ছুটি কাটেনি, জিরো চিট ডে হয়েছে। ডায়েট নিয়েও যেটা কাকু দিয়েছেন সেটা তো অয়েলি জিনিস একেবারেই বাড়ন্ত, একদম বাড়ন্ত,
আর আমি ভাজাভুজি খেতে ভীষণ ভালোবাসি, সেটাও আমার কাছে মস্ত বড় একটা চ্যালেঞ্জ ছিল। শুরুর দিকটাতে অসুবিধা হতো, কিন্তু এখন সেটা জয় করে ফেলেছি, আর কোনো অসুবিধে হয় না। 4 লিটার জল খাওয়া নিয়েও আমার মনে হতো যে বোধহয় পারবো না, সেই জন্য প্রথম দিকে একদম 1 নম্বর ভিডিওটা দেখবেন, 1 নম্বর না, মানে আমি যেদিন ডিক্লেয়ার করলাম যে আমি 75 হাড় নিতে যাবো, সেদিন আমি প্রথমে বলেছিলাম হয়তো বা 4 লিটার আমি খেতে পারবো না, আমি 3 লিটার খাবো। কিন্তু কিছুদিনের মধ্যে দেখা গেল অনায়াসে 4 লিটার জল খেয়ে নিয়েছি। কখন থেকে জল খেতে শুরু করছে এবং 4 লিটার শেষ হয়ে যাচ্ছে বুঝতেই পারছি না। এখন যেটা পরিস্থিতি দাঁড়িয়েছে যে আমার এত জল তেষ্টা পায় যে আমি জলটা টকটক টুকটক করে খেয়েই নিচ্ছি। তবে আমি কিন্তু আর 75 হাড নেবো না, এটুকু বলে দিচ্ছি, আর নেবো না, একটা দিনও চিড়ে রাখবো না। যেরকম চলছে তেমনই চলবে, নতুন একটা চ্যালেঞ্জের মধ্যে যাব আমি। কিন্তু সেই চ্যালেঞ্জটা মানে ভেবেছি অ্যাকচুয়ালি, সেটা করতেও পারি নাও পারি, তবে আমার ওয়েট লস জার্নি যেটা সেটা চলবে। তবে আবারও একটা শেষের একটা কথা বলি, আমি আশা করেছিলাম যে আমার ওজনটা আরেকটু বেশিবে, কারণ যে পরিমাণ কাজ করেছি ওজনটা আরেকটু বেশি কমবে এটি আমার আশা ছিল, কিন্তু সেটা হলো না অনেকগুলো কারণে। থাইরয়েডে যেরকম একটা গড়বড় করে রয়েছে বা হয়ে রয়েছে সেটা ধরা পড়লো একেবারে শেষের দিকে এসে, এবং তারপর সেটা নিয়েছি, ঠিক আছে, যা হয়েছে সেটা হয়েছে, আমি চ্যালেঞ্জটা কমপ্লিট করতে প্রায় কাছাকাছি চলে এসেছি, এখনও বলতে পারছি না যে করে ফেলেছি। কালকের দিনটা পুরোটা যাবে তবে আমি বলতে পারবো যে আমি চ্যালেঞ্জ কমপ্লিট করেছি। কালকে রাত্রির 12টার সময় আমি বুঝতে পারবো যে আমি চ্যালেঞ্জটা আদৌ কমপ্লিট করতে পারলাম কি পারলাম না। তবে আপনাদের কথাও বলি, যারা নিয়মিত আমার ভিডিও দেখেছেন, আমাকে উজ্জীবিত করেছেন, তাদেরকে কৃতজ্ঞতা জানাই, ভালোবাসা জানাই, এর বাইরে আমার আর কিছু বলার নেই। অনেক মানুষই আছেন এই সময়টাতে তারা আমার হাতটি ছেড়ে দিয়েছেন, কারণ তারা লাইফস্টাইল ব্লগের দর্শক, তারা আমি আমার ওই মোটা চেহারায় যে এক্সারসাইজ করছি সেটা তাদের পছন্দ হচ্ছিল না। আমি এটা স্থির বিশ্বাসে জানি, বজরংবলী যখন আমার হাতটি ধরে রেখেছেন তখন তারা আবার ফেরত আসবেন, কারণ এই চেহারাটাই আমার যখন ঝরে যাবে, আমি যখন তখন এক্সারসাইজ করব তখন তাদের দেখতে আরও ততটা খারাপ লাগবে না। আশা করছি তাদের চোখে খারাপ লাগছে সেটাকে আমি অস্বীকার করছি না, অশ্রদ্ধাও করছি না। প্রত্যেকেরই নিজের মতামত, নিজের দৃষ্টিভঙ্গি থাকতেই পারে, সেটাকে আমার মাথার মতো করে মেনে নেওয়াটাই উচিত, কিন্তু একদিন না একদিন তারাও আবার ফেরত আসবেন, এটা আমি নিশ্চিত। ঠিক আছে বন্ধুরা, দেখা হচ্ছে কালকে 75তম দিনে। আমার চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কালকের ভিডিওটা যদি সম্ভব হয় শেয়ার করবেন, কারণ 75 হার্ট সত্যি সত্যি বাঙালি ব্লগারদের মধ্যে তথা বাঙালি কন্টেন্ট ক্রিয়েটারদের মধ্যে ইউটিউবে আমি প্রথম নিয়েছি, টানা চালিয়ে গেছি এবং কালকের দিনটা হয়ে গেলে কমপ্লিটও করে ফেলবো। দেখা হচ্ছে কালকে খুব স্পেশাল একটা ব্লগে, আমার জীবনের অন্যতম স্মরণীয় একটি ব্লগে। ততক্ষণের জন্য